নমস্কার বন্ধুগণ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পরিবার পার্বণ। আজও আমি তোমাদের সাথে শেয়ার করব একটা স্পেশাল রেসিপি, চিকেন চাপ। চিকেন চাপ বিরিয়ানির সঙ্গে খুবই ভালো কমপ্লিমেন্ট করে। আমি আগের ভিডিওতে বিরিয়ানির রেসিপিও শেয়ার করেছি, সেটা এই ভিডিও শেষে আই বাটনে ক্লিক করে দেখে নিও। তো চলো বন্ধুরা, দেখে নিই চিকেন চাপ, রেস্টুরেন্ট স্টাইল চিকেন চাপ খুব ইজিলি কিভাবে ঘরে আমরা বানাতে পারি। উপকরণ: 1 কেজি চিকেন, আদা বাটা 3 চামচ, রসুন বাটা 3 চামচ, কাঁচা লঙ্কা বাটা 10টা, পেঁয়াজ বাটা 6টা, দই 300 গ্রাম, পোস্ত কাজু 4 মগজ বাটা, পোস্ত 2 চামচ, কাজু 15টা, 4 মগজ 4 চামচ, নুন 1 চামচ। বিরিয়ানি মশলা: আমি গোটা বিরিয়ানি মশলা শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছি, আর লাগবে মিঠা আতর। সব উপকরণ মাংসের ওপর এক এক করে দিয়ে দেব। আমার চিকেনের সব রেসিপি ঘরে বানিয়ে খেতেই বেশি ভালো লাগে। চিকেন যত ভালো করে ম্যারিনেট করা হবে রান্নার পর, সেটা খুব সফট আর জুসি হবে। মিঠা আতর দেব 4 ফোঁটা। সবশেষে 1 চামচ গোলাপ জল আর 1 চামচ কেওড়া জল দিয়ে দেব। সব দেওয়া হয়ে গেলে ভালো করে ম্যারিনেট করে নিতে হবে। এই মাংস রান্নায় কোনো রকমের জল ব্যবহার হবে না। এই যে দই আর মশলায় যে জল বেরোচ্ছে, আর রান্নার সময় চিকেন থেকে যে জল বেরোবে, পুরো রান্নাটা তাতেই হয়ে যাবে। ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। চিকেনটা মাখানো হয়ে গেছে, এবার 12 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব। তাই ম্যারিনেশনটা যেদিন রান্না করবে তার আগের দিন করে রাখলেই ভালো হয়। রান্না করার 2 ঘন্টা আগে চিকেনটা ফ্রিজ থেকে বার করে রেখে দিয়েছিলাম। এবার কড়াইয়ে 5 টেবিল চামচ ঘি আর 6 টেবিল চামচ রিফাইন্ড অয়েল দিয়ে ভালো করে গরম করে নেব। তেল আর ঘি ভালো করে গরম হয়ে গেছে, এবার মাংসগুলো ভেজে নিতে হবে। আমার কড়াইয়ের সাইজের অনুযায়ী আমি 4টে পিস করে ভেজে নিয়েছি। খুব বেশিক্ষণ ভাজতে হবে না, 2 মিনিটের জন্য ভাজলেই হয়ে যাবে। বেশি ভাজা হয়ে গেলে মাংস শক্ত হয়ে যাবার সম্ভাবনা থাকে। এইভাবে সব মাংসর পিসগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার পুরো গ্রেভিটা কড়াইয়ে ঢেলে দেব আর একটু ভালো করে সবটা নাড়াচাড়া করে মিক্স করে নেব। মাংস ফুটতে শুরু করেছে, এবার 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। তোমরা দেখেছো ম্যারিনেশনের সময় কাজু দেওয়া হয়েছিল, আর কাজু দিলে একটু পুড়ে যাওয়ারও সম্ভাবনা বেশি থাকে। তাই 5 মিনিট পর পরই ঢাকা খুলে ভালো করে নাড়া দিয়ে নিতে হবে। মাংসে তেল ছাড়াও শুরু হয়ে গেছে, তবে তেল আর ঘিটা আমি বেশ কমই নিয়েছি। ৪৫ মিনিট হয়ে গেছে, দেখো কেমন তেল ওপরে ভেসে উঠেছে।
আর মাংসটাও পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। মনে রাখবে এই রান্নায় কোনো রকম জল বা হলুদ আমরা ইউজ করব না। কালারটাও পারফেক্ট এসেছে আর মাংসগুলো ভালো করে সিদ্ধ হয়ে খুলে আসছে। এবার আমি তোমাদের বলবো যে পুরো রান্নাটা কিরম ফ্লেমে করেছি। প্রথম 10 মিনিট ফ্লেমটা হাই করে রাখবো আর বাকি রান্নাটা লো ফ্লেমেই করতে হবে। আর যেহেতু মাংস আগের দিনই ম্যারিনেট করে রেখেছিলাম তাই সেদ্ধ সহজেই হয়ে যাবে। তাহলে দেখলে তো চিকেন চাপ নামটা শুনতে যতই চাপের মনে হয় কিন্তু বানানোটা ততই সহজ। চিকেন চাপ তোমরা পরোটা রুটির সাথে খেতে পারো কিন্তু সবচেয়ে বেশি ভালো লাগে বিরিয়ানির সঙ্গে। চিকেন কচ্চি বিরিয়ানির রেসিপি দেখার জন্য উপরে থাকা আই বাটনে ক্লিক করো। ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে তোমরাও এই পরিবারের সদস্য হয়ে যাও। এই ভিডিওটা ভালো লাগলে লাইক আর শেয়ার করো।